আজ সোমবার 24শে বৈশাখ 2023 সালের 8ই মে মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে। ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে ওয়ার্ল্ড রেড ক্রস ডের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। কথায় আছে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আজ এই বিশ্ব সমাজ সেবার দিনে অবশ্যই আপনার আশেপাশে থাকা হতদরিদ্র গরিব মানুষদেরকে কিছু দান ধ্যান করুন, সমাজ সেবার মূলক কোনো ক্রিয়াকলাপে নিযুক্ত হন। এর জন্যই আজকের দিনটি বনেছে। এই দিনটি মহাদেবের নামেও কিন্তু আপনারা নামাঙ্কিত করতে পারেন। আজকের দিনে যারা মহাদেবের ভক্ত আছেন তারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের গায়ত্রী মন্ত্র, ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এটি 108 বার জপ করে দিন শুরু করুন, আর না পারলে মহাদেবের মহামন্ত্র ওম নমঃ শিবায় এটিও আপনারা 108 বার জপ করতে পারেন এবং মহাদেবের উদ্দেশ্যে নিজের মনস্কামনাকে জানান। তিনি কিন্তু ভোলে বাবা স্বরূপ হিসাবে আপনাদের মনস্কামনাকে অবশ্যই পূর্তি করবেন। তবে যেহেতু রেড ক্রস ডে, অবশ্যই কোনো না কোনো দান ধ্যান সমাজসেবামূলক ক্রিয়াকলাপে আর যুক্ত থেকে নিজের জীবনকে আরও মহিমান্বিত করে তুলুন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8.5 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। দেখুন, আগে তো নিজেকে দেখুন, নিজেকে চিনুন, জগৎকে পরে চিনতে যাবেন। অন্যের ব্যাপারে নাক গলালেই কিন্তু ক্ষতি। পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই একাকিত্বতার মতো অনুভূতি আপনাদেরকে গ্রাস করতেই পারে। অর্থগতভাবে আয় ইনকাম বাড়তে চলেছে। যারা রিয়েল এস্টেট, জমি বাড়ি কেনা বেচার বিজনেস করেন, দিনটি আপনাদের রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে। বিদেশে বা ভিন রাজ্যে বা অন্য কোনো শহরে যদি কোনো জমি জায়গা কিনে থাকেন সেটি চড়া দামে বিক্রি হবে, যার কারণে প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা আপনারা লুটতে চলেছেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না। চাকরিজীবী যারা আছেন তাদের আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, কর্মে গতি অনুভব করবেন। আপনার প্রয়োজন কঠিন পরিশ্রমের দ্বারা আপনার মনের স্বপ্নগুলিকে বাস্তবায়িত করা। ব্যবসার নতুন ধারণায় ইতিবাচকভাবে এবং দ্রুত সাড়া দেওয়ার চেষ্টা করুন। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করলে সমাজে পপুলারিটি বাড়বে। কাজে আপনার আজ আগ্রহকে পুনঃস্থাপিত করতে হবে, আর মাথাকে কিন্তু অত্যন্ত ঠান্ডা রাখার প্রয়োজন আছে। দূরবর্তী কোনো স্থানে যাত্রা আরামদায়ক না হলেও গুরুত্বপূর্ণ কন্ট্যাক্টস কিন্তু বনতে চলেছে। রাজনীতিবিদদের পপুলারিটি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফল হতে পারেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউসওয়াইফদেরও দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। আজ পরিবার, পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন। পরিবার এবং বন্ধু বান্ধবদের সাথে আনন্দ মুখর সময় অতিবাহিত করবেন, যা আপনাদেরকে মানসিকভাবে প্রফুল্ল করবে। তবে শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে, এ বিষয়ে সজাগ থাকুন।